নমস্কার, আমি মেহুলি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চেষ্টা করেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস দেবদাস থেকে দেবদাসের ভালোবাসার যে খুব মানুষ বা তার ভালোবাসার চরিত্র পার্বতী কিংবা পারোর লুকটা ক্রিয়েট করার, পারোর ব্রাইডাল লুকটা ক্রিয়েট করার আমি চেষ্টা করেছি। যতটা সম্ভব আমি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। কোনোরকম কোনো ভুল ত্রুটি হলে তোমরা মার্জনা করো। আমি কিভাবে মেকআপটা করেছি সেই ডিটেল টিউটোরিয়ালটা শেয়ার করছি। মডেলের সেন্সিটিভ স্কিন, তো যার জন্য ক্লিনজিং টোনিংয়ের পরে সেটাফিল ইউজ করার পর আমি অল স্কিন টাইপস রিকোডের প্রাইমার ব্যবহার করছি। এখানে মডেলের স্কিনে যে যে জায়গাগুলো আনইভেন রয়েছে বা যেখানে একটু দাগছোপ আছে সেগুলোকে হাইড করার জন্য মডেলের স্কিন শেডের থেকে এক শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করেছি, আর এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তোমরা যদি কখনো পারোর লুকটা দেখে থাকো, ব্রাইডাল লুকটা দেখবে, খুব সিম্পলের ওপরে কাজটা রয়েছে। ইভেন কলকা হোক কিংবা আই হোক বা বেসটা হোক, তো আমি যতটা সম্ভব ইজিভাবে আর খুব সিম্পলভাবে চেষ্টা করেছি আজকে লুকটা ক্রিয়েট করার। আর মডেলের ফেস অনুযায়ী বা মডেলের গেট আপ, মানে মডেলের শাড়ি হোক কিংবা জুয়েলারি হোক, যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আমরা এখানে মুকুট ইউজ করিনি, মডেলের ফেস অনুযায়ী কতটা কি মানাবে বা কিছু, তাও আমরা মানে যতটা চেষ্টা করেছি লুকটাকে ভালোভাবে আমার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আশা করব যে তোমাদের ভালো লাগবে, আর যদি কিছু ভুল হয় আমি আবারও বলছি তোমরা মার্জনা করো।
এরপর আইব্রোটা আমি একটা ডার্ক ব্রাউন আই শ্যাডো দিয়ে করে নিয়ে তারপরে একটা নিউড ব্রাউন শেড চোখের ওপরের লিডে আর চোখের নিচে অ্যাপ্লাই করেছি। এই লুকটার আগেও আমার আগে অলরেডি একটা লুক করেছি, আর মানে সেদিন আমি একটু টায়ার্ড ছিলাম, তো আইয়ের ফুটেজটা যেমন নিতে পারিনি, তারপরে লাস্টের দিকে লিপস্টিক পরানোটা, কলকা ওই শেষের দিকের ফুটেজ, দু তিনটে ফুটেজ আমার একটু মিস হয়েছে, সবটা নিতে পারিনি কারণ স্টুডিওতে একটু তাড়াহুড়োও থাকে, বিশেষ করে লাস্টের দিকটা একটু মানে তাড়াতাড়ি করতে হয়, যার জন্য হয়তো মানে ফোন থেকে একটু ভিডিও করাটা চাপের হয়ে যায় এক এক সময়। তাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি বা চেষ্টা করেছি পুরো লুকটা আমি যতটা তোমাদের সাথে মানে বেস্টটা অ্যাটলিস্ট তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি আমি নিজেও খুব মানে একটু নার্ভাস যে কতটা সবার ভালো লাগবে, এই নিয়ে আমিও একটু নার্ভাস কারণ মানে প্রথমবার সাহস করে এরকম লুক করছি, স্পেশালি একটা মানে উপন্যাসের চরিত্র করছি, খুব বিখ্যাত উপন্যাসের চরিত্র, একটু চাপে আছি। আশা করছি তোমাদের মানে সবটা ভালো লাগবে, তোমরা লাস্ট অবধি দেখো, মানে আমাদের শেষের দিকে তো আমাদের ফটো ভিডিও সবটাই নেওয়া হয়েছে, তো শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আজকে এটুকুই বলবো। আর যদি ভালো লাগে একটু কমেন্টস করো, তাহলে আমি একটু মানে একটু আমি মোটিভেটেড হই, যদি তোমরা কমেন্টস করো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে যদি অনেস্ট রিভিউ দাও, তো থ্যাংক ইউ। এটা হচ্ছে আজকের ফিনিশড লুক, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সকলে খুব ভালো থেকো।